নালিকা বন্ধুরা, আজকে আমরা দেখবো কিভাবে ফটোশপের মাধ্যমে অল্প সময়ের মধ্যে আমরা একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি। তাহলে আমরা ফাইলে যাই, ফাইল থেকে ওপেনে, ওপেন থেকে আমরা একটা ছবি নিয়ে আসবো, যেখান থেকে আমরা এই ছবিটা নিই, ওপেন করে দিলাম, আমাদের পেজে চলে আসলো। আমরা এখান থেকে জাস্ট একটু বড় করে নিই। আমরা এখান থেকে গিয়ে আমাদের মাপটা দিব, এখানে মাপটা হবে 1.5 ওয়াইড আর হাইটটা হবে 2, যেহেতু আমি আগে কাজ করছি ওই জন্য আসে। আর রেজুলেশন দেবে 300, এটা হচ্ছে আমাদের একদম পার্ফেক্ট একটা সাইজ। আপনারা যে কোনো ছবি করার জন্য আপনারা এই সাইজটা নেবেন। এখান থেকে আপনি বড় ছড়া করে আপনার ইচ্ছা মতো নিলেন, এতটুকু নিলাম, তারপরে এখানে গিয়ে টিক মার্ক করে দিলাম, তারপর তারপর আমরা এখান থেকে এখন আমাদের পাসপোর্ট সাইজের ছবিটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কোথায় যাবো? আমরা অনেকভাবে ঘুরতে পারি। আপনারা যদি আমার বেসিক যে ভিডিওগুলো রয়েছে ফটোশপে, আপনারা যদি ওগুলো দেখেন তাহলে এখানকার প্রত্যেকটা টুলসের কাজ আপনারা নিজেরা করতে পারবেন। তাহলে আমরা টুল সিলেকশন টুলে যাবো, জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ডটা ধরে ড্র করে দিব, এই পাশে ড্র করে দিব। এখন বন্ধুরা দেখা যাচ্ছে আমার এখানে অল্প একটু হয় নাই, অল্প একটুর জন্য আমরা কি করবো, আমরা এখান থেকে লেস টুলে যাবো, লেস টুলটা সিলেক্ট করবো, সিলেক্ট করে আলটার ছেপে ধরে জাস্ট এই জায়গায় আলটার ছেপে ধরে আপনারা জাস্ট এটা ড্র করে নেবেন। তাহলে বন্ধুরা দেখেন আমার সম্পূর্ণ মিলে নিচ্ছে। এখন আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিবো। আমরা এখান থেকে ডবল ক্লিক করলাম, আপনার যা ইচ্ছা যেরকম পছন্দ আপনি এখান থেকে একটা কালার নেবেন, যেরকম আমরা নীল কালার দিয়ে থাকি। আমরা ওকে দিলাম, ওকে দিয়ে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফেদারটা দিবেন। ফেদারটা কত আছে এখানে? 3 আছে, এখানে আমরা 5 দিবেন, 3, 5, 4 আপনার যেটা আপনাদের স্টোভের সাথে যায় ওইভাবে দিবেন। তারপর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনার জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করবেন, পিছনের ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। এটা ডিসলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল ডি দিব। দেখেন বন্ধুরা, তাহলে কত সুন্দর করে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। কিন্তু মাউস করলাম, দেখুন এখন আমরা জাস্ট নতুন একটা পেজ নিয়ে তাহলে বন্ধুরা আমাদের পাসপোর্ট সাইজের ছবিটা হয়ে গেল। এটা আমরা মিনিমাইজ করে রাখি, জাস্ট আমরা এখানে প্রিন্ট দেওয়ার জন্য এই পেজে এটা বসাবো, যে বসালাম। তারপর আলটার চেপে ধরে আপনি জাস্ট দিলেন, আমি আরো একটা দিলেন, আমি আরো একটা দিলেন, তাহলে আমরা টিপ ধরে একটা, দুইটা, তিনটা, তারপর এটা জাস্ট আমরা আলটার চেপে ধরে যে দেখেন কাজটা ডবল হয়ে গেছে, জাস্ট টান দিব, এটা ডবল হয়ে যাবে। আমাদের আমরা প্রিন্টের জন্য আমাদের এই ছবিটা প্রস্তুত। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে একটা পাসপোর্ট সাইজের ছবি অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। কিন্তু এটা আরো সুন্দর করা যায়, আরো ভালোভাবে করা যায়, এই নিয়ে আমি 3-4টা ভিডিও করবো। আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে বাকি কাজগুলো দেখে আসবেন। কারণ এখানে অনেকগুলো কাজ রয়েছে, আপনারা প্রত্যেকটা ছবির প্রত্যেকটা ধরে 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 কাজ করা যায়। আপনারা আশা করি বুঝতে পেরেছেন, এতটুকু এতটুকু পারলে আপনারা অনায়াসে কাজটা পারবেন। আর বেসিকটা জানা থাকলে আপনারা যে কোনো ধরনের যে কোনো কাজ আপনারা করতে পারবেন। তাহলে সবাই ভালো থাকবে, সালাম আলাইকুম।